দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে প্রথম জানাজা। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে সর্বশেষ তথ্য জানতে। শাকিল, ডক্টর জাফরুল্লাহকে শেষ বিদায় জানাতে আসা মানুষ কি বলছেন, আর মৃতদেহ এরপর কোথায় কোথায় নেওয়া হবে বিস্তারিত জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ লাবণী। মূলত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সকাল 10টার পর থেকেই মূলত সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ পুষ্পস্তবক করছেন, শেষ বিদায় তাকে জানাচ্ছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন এবং তিনি এসে বিএনপি পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি বলেছেন এই জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আসলে জাতি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সেই সঙ্গে জাতির জন্য এটা আসলে বড় ধরনের ক্ষতির কথা তিনি উল্লেখ করেছেন এবং বলছেন তিনি সংকটে দুঃসময়ে বাংলাদেশের পক্ষে সবসময় তিনি অবস্থান নিয়েছিলেন তেমনটা জানিয়েছেন। এর বাইরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি এসেছিলেন, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন বাম সংগঠনগুলোর পক্ষ থেকে। এছাড়া বিএনপির সমর্থিত বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে যে রাজনৈতিক জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এবং যারা আসছেন তারা বলছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের আপামর, বাংলাদেশের পক্ষের মানুষ বা একজন দেশপ্রেমিক, তিনি দেশের সংকটে সবসময় সোচ্চার ছিলেন এবং এই কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা নিবেদনের কাজ শেষ হবে এবং আড়াইটা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় যেই সম্মাননা সেই সম্মাননা জানানো হবে। এরপর আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং এরপরেই মূলত তার মরদেহ কি দাফন করা হবে নাকি দেহদান করা হবে আর সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তার আর ছেলে বারিশ চৌধুরী, তেমনটা আমাদেরকে জানিয়েছেন লাবণী।